মোজাম্মেল হোসেন লিখেছেন, বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবেন যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে? বাসায় যদি কোনো পরপুরুষ বা গায়ে মাহরাম না থাকে তাহলে মেয়েরা মাথায় কাপড় দেওয়া ছাড়াও থাকতে পারবেন। আমরা অনেকে মনে করি যে মেয়েদের বোধহয় কোনো স্বাধীনতা থাকতে নেই, তারা বোধহয় পর্দা করতে গিয়ে সব সময় মাথায় ঘোমটা দিয়েই তাদেরকে পড়ে থাকতে হবে। বিষয়টি কিন্তু সেরকম নয়। মূলত ইসলাম মেয়েদেরকে পর্দার যে বিধান দিয়েছে, যে নির্দেশ করেছে, সেটা এজন্যই করা হয়েছে যাতে করে একজন মুসলিম মেয়েকে নিয়ে অন্য কোনো মানুষ, অন্য কোনো পুরুষ, পরপুরুষ, গায়ে মাহরাম তারা যেন বাজে চিন্তা কল্পনা করতে না পারে, মনে মনে যেন তাকে টিজ না করতে পারে এবং নোংরামি যেন করতে না পারে। সেজন্য আত্মসম্মান বোধের জায়গা থেকে তাকে পর্দার নির্দেশ করেছে ইসলাম। অতএব তিনি পরপুরুষের সামনে পর্দা করবেন, আর তিনি যখন একান্তে থাকবেন, তার মাহরাম পুরুষরা থাকবেন, তাদের সামনে মাথায় কাপড় দেওয়া ছাড়াও তিনি চলাফেরা করতে পারবেন। এটি সবসময় তাকে করতে হবে, মাথায় কাপড় দিয়ে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।